সালামু আলাইকুম অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা রুট ক্লিয়ারেন্স কম হলে রাস্তায় চলার সময় গাড়ির নিচের অংশ স্পিড ব্রেকারের সাথে লেগে গিয়ে বডি ড্যামেজ হতে পারে গাড়ির রুট ক্লিয়ারেন্স হচ্ছে চাকা বাঁধে গাড়ির চেসিজের সর্বনিম্ন অংশ হতে রুট সার্ফেসের মধ্যকার গ্যাপ যা গাড়ি রাস্তায় চলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাপানের যে সকল ডোমেস্টিক মডেলের গাড়ি বাংলাদেশে চলে এর মধ্যে সিডান কার যেগুলোর রুট ক্লিয়ারেন্স কম সেগুলো বাংলাদেশের রুট কন্ডিশানের উপযোগী নয় তাই গাড়িগুলো রাস্তায় চলার সময় স্পিড ব্রেকারের সাথে গাড়ির নিচের অংশ লেগে গিয়ে বডি ড্যামেজ হয়ে থাকে এটি গাড়ি ব্যবহারকারীদের নিকট কমন একটি কমপ্লেন হয়ে দাঁড়িয়েছে এই সমস্যাটি সমাধানের জন্য বাংলাদেশের অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং অটো টেকনিশিয়ানরা মিলে একটি সমাধান বের করেছে তা হচ্ছে হাই সাপোর্টার বা স্পেসার লাগানো যেটি সাসপেনশনের শক অ্যাবজরবার অথবা কয়েল স্প্রিংয়ের সাথে একটি নিরেট স্টিল বা ফাইবার প্লেট লাগিয়ে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুই থেকে তিন সেন্টিমিটার বাড়ানো হয় তবে এটি কিছুটা উপকারে আসলেও এর সাথে কিছু অসুবিধা হয়ে থাকে এর মধ্যে গাড়ির পিছনের অংশ দুই থেকে তিন সেন্টিমিটার উঁচু করা যায় তবে গাড়ির সামনের অংশ উঁচু করলে গাড়ির সামনের চাকার ফ্রন্ট অ্যাঙ্গেল জিওমেট্রি ঠিক থাকে না এর ফলে চাকার অ্যালাইনমেন্ট ঠিক রাখা সম্ভব হয় না এর ফলে সামনের টায়ার অ্যাবনরমালভাবে ক্ষয় হতে থাকে এবং মাঝে মাঝে চলার সময় শব্দ হতে পারে তাই সামনের অংশ উঁচু করতে নিষেধ করা হয় আবার অনেক সময় পিছনের অংশে হাই সাপোর্টার থেকে শব্দ হতে পারে যেহেতু হাই সাপোর্টার লাগানো গাড়ির জন্য এক প্রকারের মডিফিকেশন যেহেতু কোনো রকম মডিফিকেশন গাড়ির জন্য ভালো নয় তাই হাই সাপোর্টার লাগানো অবশ্যই গাড়ির জন্য ক্ষতির একটি কারণ হতে পারে তবে হাই সাপোর্টার না লাগিয়ে গাড়ির নিচের অংশ ড্যামেজ হওয়া থেকে রক্ষা করতে এবং অ্যাবনরমাল টায়ার ইরোশন থেকে রক্ষা পেতে আমরা যা যা করতে পারি তা হচ্ছে গাড়িতে ওভারলোড না করা গাড়িতে অতিরিক্ত প্যাসেঞ্জার বা মালামাল বহন না করে এতে করে গাড়ি নিচু হয় না এবং গাড়ির নিচের অংশ কোনো কিছুর সাথে লাগবে না স্পিড ব্রেকার ক্রস করার সময় গাড়ির গতি যথাসাধ্য কমিয়ে নিতে হবে ফলে গাড়ি বাম্পিং করবে না এবং গাড়ির নিচের অংশ লেগে যাবে না সাসপেনশন সিস্টেম খারাপ হলে তা মেরামত করে নিতে হবে বাম্পার গার্ড লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে বাম্পার গার্ডের আর্ম গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমিয়ে না দেয় রাস্তার স্পিড ব্রেকারের স্ট্যান্ডার্ডাইজেশন এটি অতি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হতে পারে যদি আমাদের দেশের যথাযথ কর্তৃপক্ষকে অবগত করানো যায় যে আমাদের দেশের রাস্তার স্পিড ব্রেকার সঠিক মেজারমেন্টের নয় এবং এটি স্ট্যান্ডার্ডাইজ করা এবং এটিকে একটি সঠিক মেজারমেন্টে তৈরি করা হয় সেক্ষেত্রে ল গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি রাস্তায় চলার ক্ষেত্রে কোনো রকম বিঘ্নতা বা কোনো ত্রুটির সম্ভাবনা থাকবে না নির্বিঘ্নে গাড়ি চলতে পারবে তাহলে আশা করা যায় যে লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে সকল গাড়ির রুট ক্লিয়ারেন্স কম থাকে সেগুলা রাস্তায় চলার সময় রকম অসুবিধা হবে না এবং গাড়ির বডির নিচের অংশ ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাবে